হ্যালো ফ্রেন্ডস এরকম চ্যানেলে আপনাদের স্বাগত আমরা জানেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর থেকে যবে থেকে স্কুল বন্ধ আছে এই কোভিড নাইন্টিনের কারণে তারপর থেকে কিন্তু মিড ডে মিল নিয়মিতভাবে বন্ধ আছে তার পরিবর্তে বিভিন্ন মাসে কিন্তু এই মিড ডে মিলের বিভিন্ন রকম আইটেম দেওয়া হচ্ছে এবার ফেব্রুয়ারি মাসে মিড ডে মিলকে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের প্রোজেক্ট ডাইরেক্টর অফিস থেকে সাতই ডিসেম্বর দু হাজার কুড়ি এবং ফর্ম কথা লেখা আছে দেখুন স্কুল শিক্ষা দপ্তরের কুকড মিড ডে মিল প্রোগ্রামের প্রোজেক্ট ডাইরেক্টর অফিস থেকে এর সাথে এটাও বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে স্কুল খুলবে কি খুলবে না সেটাও কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে এবং টু কাদেরকে লেখা হচ্ছে সমস্ত জেলাশাসককে এক্সিকিউটিভ ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট জিটিএকে সাব ডিভিশনাল অফিস শিলিগুড়িকে এবং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকে সাবজেক্ট অফিসে যেটা বলা হয়েছে দু দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাস থেকে মিড ডে মিল সামগ্রী বিতরণ নিয়ে এবং বলা হয়েছে ফেব্রুয়ারি মাস অনওয়ার্ডস এর উপরে রেফারেন্স নম্বরের ভিত্তিতে আমি নির্দেশ দিয়ে জানাচ্ছি যে স্কুল শিক্ষা দপ্তরের যুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে মিড ডে মিল সামগ্রী দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাস থেকে বিতরণ করা হবে দিন না পর্যন্ত মিড ডে মিল নিয়মিতভাবে স্কুলে চালু হয় অর্থাৎ এটা থেকে কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে হয়তো যেহেতু ফেব্রুয়ারি মাসেও মিড ডে মিল দেওয়ার কথা একটা ভাবনা চলছে এবং পাশাপাশি এটাও করা হয়েছে যতদিন পূর্ণা পর্যন্ত নিয়মিতভাবে মিড চালু করা হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু স্কুল খোলার সম্ভাবনা নেই বলে এরকম একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে এই ব্যাপারে এখানে কিন্তু স্পষ্টভাবে কিছু বলা নেই কিন্তু ইঙ্গিতে যেটুকু বোঝা যাচ্ছে হয়তো যেহেতু মিড ডে মিল দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে তাহলে এটুকু কিন্তু বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে অন্তত যে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল খোলার সম্ভাবনা একটু হলো ক্ষীণের অবস্থা দেখা যাচ্ছে আপনাদের অনুরোধ করা হচ্ছে উপযুক্তভাবে লভ্যের ব্যবস্থা করতে নিম্নলিখিত সামগ্রীগুলি ছাত্র ছাত্রছাত্রী পিছু সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ থেকে অগ্রিম ভাবে যাতে সময়ে বিতরণ শুরু করা যায় এই ছাত্রছাত্রী পিছু মিড ডে মিল সামগ্রীগুলি হল লেখা আছে চাল দু কেজি এটি প্রশাসন থেকে সরবরাহ করা হবে আমরা জানি যে বিপ থেকে এটা সরবরাহ করা হয় দু নম্বর যেটা বলা হয়েছে এক কেজি ছোলা দেওয়া হবে দাম কিন্তু এখানে লেখা নেই বলা হয়েছে স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে তিন নম্বর বলা হয়েছে আলু দেওয়া হবে এক কেজি এখানে কিন্তু বেশিরভাগ বলা নেই যে এটা পছন্দ দেবে এবং বলা হয়েছে সাবান সেটা বলা হয়েছে একটি দশ টাকা দাম অর্থাৎ আগের মাসে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো একইভাবে বিতরণ করা হবে এবং যেটা বলা হয়েছে দেখুন দুই থেকে চার অর্থাৎ ছোলা আলু এবং সাবান এই তিনটি জিনিস স্থানীয়ভাবে সংগ্রহ করা যেতে পারে সেক্ষেত্রে শর্ত আছে সমস্ত আর্থিক ব্যবস্থা ও নিয়ম দেখে প্রয়োজনীয় তহবিল সংশ্লিষ্ট এই ব্যাপারে নির্দিষ্ট সময়ে সাব বা অনুমোদন করা হবে বোঝা যাচ্ছে ছোলা আলু এবং সাবান এটা স্কুল থেকে সরবরাহ করবে নাকি কি অফিস থেকে সরবরাহ করবে এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে স্থানীয় বিটি ও অফিস থেকে বা সংশ্লিষ্ট জেলা থেকে কী অর্ডার দিচ্ছে তার উপর সুতরাং আপনাদের সংশ্লিষ্ট এসআর অফিস থেকে বা বিটি অফিস থেকে এই ব্যাপারে অর্ডার বের হবে যে ছোলা আলু সাবান এগুলি স্কুল থেকে কিনতে হবে নাকি প্রশাসন থেকে সরবরাহ করা হবে এবং ছোলা আলু দামের ক্ষেত্রে যেটা দেখা যায় জেলার যারা কৃষি আধিকারিক অফিসার থাকে ওনারা কিন্তু জেলা ওয়াইজ কিন্তু দাম নির্ধারণ করা থাকে সেটা পরবর্তীকালে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয় সেই মতো আপনাদের অনুরোধ করা হচ্ছে বিতরণ পরিকল্পনা প্রস্তুত করতে অগ্রিমভাবে এবং বিতরণ পরিকল্পনার একটি কপি শেয়ার করতে আন্ডারসাইন করে আগের মাসের কুড়িতম দিনের মধ্যে এবং সাইন করা হয়েছে প্রজেক্ট ডাইরেক্টর মিড ডে মিল প্রোগ্রাম সুতরাং এই মিড ডে মিল সামগ্রীর ব্যাপার নিয়ে এবং ফেব্রুয়ারি মাস বা তার পরবর্তী কোন মাসে স্কুল খুলতে পারে বা কী সিদ্ধান্ত হতে পারে আপনারা কী ভাবছেন সেইভাবে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবেন পাশাপাশি এরকম চ্যানেল নতুন শেষ থাকলে অবশ্যই এমন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেক তুই জানতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ